রানীনগর বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী সৌমিক হোসেনের সমর্থনে জনসভায় এলেন অনুব্রত মণ্ডল। ইসলামপুর থানার হেরামপুর স্কুল মাঠে এবং রানীনগর থানার রামনগর ডিএন ক্লাব ময়দানে দুটি জনসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, প্রার্থী সৌমিক হোসেন, টলিউড অভিনেত্রী ঋত্বিকা সেন সহ তৃণমূল নেতৃত্ব। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। আসন্ন বিধানসভা নির্বাচনে একে অপরকে টেক্কা দিতে তৎপর সব রাজনৈতিক দলগুলি। জোর কদমে প্রচার চালাচ্ছেন রানীনগর বিধানসভা তৃণমূল প্রার্থী সৌমিক হোসেন। এদিন তার সমর্থনে জনসভা এলেন অনুব্রত মণ্ডল। ইসলামপুর থানার হেরামপুর স্কুল মাঠে এবং রানীনগর থানার রামনগর ডিএন ক্লাব ময়দানে দুটি জনসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল, প্রার্থী সৌমিক হোসেন, টলিউড অভিনেত্রী ঋত্বিকা সেন সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিনের সভা থেকে অনুব্রত মণ্ডল বলেন, এই বাংলা ভয় পায় না, মরবো তবু ভোট করব। পাশাপাশি ডোমকলের সভা থেকে অধীর চৌধুরী, তৃণমূল জেলায় 22টি রসগোল্লা পাবে এই মন্তব্যকে তীব্র কটাক্ষ করে অনুব্রত বলেন, ওর মাথা খারাপ হয়ে গেছে, অসুস্থ, তাই মাথায় সবসময় কাপড় বেঁধে থাকে। এদিনের সভামঞ্চ থেকে কেন্দ্র সরকারকেও তীব্র ভাষায় কটাক্ষ করেন অনুব্রত। আজকে ভয় দেখালো, এই যে বাংলা ভয় খায় না, মরবো তবু ভোট করব। সেনাদের বোঝা উচিত নয় যা করছে দিল্লি, বোঝা উচিত এবং ইলেকশন কমিশনারকে জবাব দিতে হবে কেন গুলি হলো। তাহলে বুঝতে পারছেন, বাংলায় যদি কোনদিন বিজেপি আছে, ইউপির মতন এনকাউন্টার হবে, এই দলটাকে কেউ ভাঙবে? এখন থেকে যদি গুলি করে মারে, ইউপিতে আজ পর্যন্ত 90,000 ইয়াং ছেলেকে মেরেছে গুলি করে, তাহলে এখানে কি হবে? একটা কথা বলি, ওর ইংরেজি ব্রেন খারাপ হয়েছে, ও মাথায় পাগড়ি বেঁধে থাকে, বেশি কিছু বললে হবে না, ও অসুস্থ হয়ে গেছে, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, রক্ত, মল ও মূত্রের সমস্ত রকম পরীক্ষা ও ছবি করা হয়। এছাড়াও স্বাস্থ্যকর পরিবেশে পাবেন হৃদরোগ, সুগার, থাইরয়েড, ক্যান্সার, প্রসূতি ও স্ত্রীরোগ, নবজাতক ও শিশুরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পরিষেবা। নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ঠিকানা: নাইটিঙ্গেল ডায়াগনস্টিক, বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, হোটেল হোয়াইট হাউসের পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ।